মাইনরিটি ক্যান্ডিডেটের বাবে গুড নিউজ আইছে। মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের কোচিংয়ের ফর্ম আইছে, এপ্লিকেশন ফর্ম আইছে। ক্যান্ডিডেটের অনলাইন যোগে এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব পারিব। লগতে আইছে ক্যান্ডিডেটক দিব ডিস্ট্রিবিউট করব ফ্লোর মিল ডিস্ট্রিবিউট করব। এই ভিডিওত জানাই দেওয়া হব কি পাস হলে ফর্ম ফিল আপ করব পারিব, কেনেক ফর্ম ফিল আপ করব। এই ভিডিওত কমামর ভিতরে ডিটেলস খিনি জানাই দেওয়া হব, ভিডিওটা স্কিপ নকরব। ক্যান্ডিডেট যেটি মোবাইলতে এই ভিডিও চাইছে সেই মোবাইলতে অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব পারিব। ইয়াতে চালক যেটি কোর্স হব সেই কোর্সের নাম হল কোচিং ফর এন্ট্রেন্স এক্সাম। কোচিং হব ছয়মাহ পড়িব লাগবে। ইয়াতে চালক ছয়মাহ কোচিং হব, কোচিং হব মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের উপর কোচিং হব ছয়মাহ। ইয়াতে কইছে যে এইচ এস পাস হব লাগবে সায়েন্সেরপরা, এইচ এস ফার্স্ট ইয়ার পাস হয়েছে যিসকলে, লগতে পি সি বি লগতে 60% আছে সেই সকল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব পারব এইচ এস সায়েন্সর ফার্স্ট ইয়ার। লগতে কইছে যে এইচ এস যদি সায়েন্সর পাস হয়েছে লগতে পি সি বি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি সাবজেক্ট আছে লগতে যদি 60% আছে ফর্ম ফিল আপ করব পারব। বয়স হব লাগব ক্যান্ডিডেটর 17-24 ভিতর হব লাগব। দুই নম্বর যেটি হল এইটি হল ডিস্ট্রিবিউট করব 2 HP ফ্লোর মিল, এইটি ডিস্ট্রিবিউট করব। এই মিল মেশিন পাবলৈ ক্যান্ডিডেটর বয়স হব লাগবে 20-55 ভিতর হব লাগবে ইয়াত উল্লেখ করেছে। আর কইছে যে ক্যান্ডিডেট যাতে আনএমপ্লয়েড হলে ক্যান্ডিডেটক প্রিফারেন্স করব অর্থাৎ অগ্রাধিকার দিব ইয়াতে উল্লেখ করেছে। ছাত্রছাত্রী এলিজিবল নহয় এই মিল পাবলৈ, এইটো ফর্ম ফিল আপ করব নিব ছাত্রছাত্রী। দুই নম্বর যেটি ডিস্ট্রিবিউট করব মিল, সেই মিল পাবলৈ ক্যান্ডিডেট অর্থাৎ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করব নিব ইয়াত উল্লেখ করেছে। আর ইয়াতে ইম্পর্টেন্ট কথা উল্লেখ করেছে কোনবিলাক মানুহে অর্থাৎ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব পারিব। ইয়াতে কইছে যে লিঙ্গুইস্টিক মাইনরিটি, যিসকল ক্যান্ডিডেট লিঙ্গুইস্টিক মাইনরিটি হয় সেইসকলে ফর্ম ফিল আপ করব পারিব। আর ইয়াতে কইছে যে যিসকল মুসলিম খ্রিস্টান শিখ পার্সি আর জৈন সম্প্রদায়ের হয় মাইনরিটির ভিতর পড়ে সেইসকল ক্যান্ডিডেট ইলিজিবল নহয় অ্যাপ্লাই করবলে। ইয়াতে মেনশন করে দিছে নট ইলিজিবল টু অ্যাপ্লাই যিসকল মুসলিম খ্রিস্টান শিখ পার্সি জৈন সম্প্রদায়ের হয়। অনলি কইছে যে লিঙ্গুইস্টিক মাইনরিটি, যিসকল ক্যান্ডিডেট লিঙ্গুইস্টিক মাইনরিটি হয় সেইসকল ক্যান্ডিডেট অনলি ফর্ম ফিল আপ করব পারিব। ইয়াতে চালক নোটিফিকেশন দুটা আছে, এটা হল আগতে দিছিল তারপর নতুন এটা দিছে। ইয়াতে কইছে যে নতুন নোটিফিকেশনত কই দিছে যে ফেব্রুয়ারি মাহর 26 তারিখ লৈকে ফর্ম ফিল আপ করব পারিব। ইয়াতে চালক এটি হল এপ্লিকেশন ফর্ম, ইয়াতে নোটিফিকেশন দিয়া আছে। ইয়াতে চালক যদি কোচিং করব বিচারিছে তেতিয়া এইটো ফর্ম এইটো সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর তলত নেক্সট অপশন থাকবে তাতে ক্লিক করব। ক্লিক করার পিছত পার্সোনেল ইনফরমেশন খিনি বিচারিব, ক্যান্ডিডেটের নাম লিখিব, তারপর দেওতাকর নাম লিখিব, তারপর ইয়াতে কইছে যে মোবাইল নম্বর বিচারিছে, জেন্ডার কি হয় জেন্ডার সিলেক্ট করব, তারপর গাঁও বা ভিলেজের নাম লিখিব, ইয়াত ভিলেজ বা টাউনের নাম লিখিব দিছে, তারপর পোস্ট অফিসের নাম লিখিব, পুলিশ স্টেশন কি হয় কাস্ট কি হয় এটি রাজ্য রাজ্যের নাম সিলেক্ট করব, তারপর ডিস্ট্রিক্ট কি হয় যেটু ডিস্ট্রিক্ট হয় এইটু করব, তারপর ব্লক কি হয় ব্লক সিলেক্ট করব, তারপর পিন নম্বর, তারপর ইয়াত কইছে যে বিয়া হয়েছে না নাই, যদি বিয়া হয়েছে মেরিড, যদি হওয়া নাই সিঙ্গেল আছে সিঙ্গেল, আর যিসকলের ডিভোর্স হয়েছে বিয়া হওয়ার পিছত যিসকলের ডিভোর্স হয় ডিভোর্স সিলেক্ট করব। ইয়াতে ডিটেলসখিনি আছে, এইখিনি ফিল আপ করে নেক্সটত ক্লিক করব, তারপর ইয়াতে কোয়ালিফিকেশন ডিটেলসখিনি বিচারিব, তারপর আদার ইনফরমেশন বিচারিব, তারপর ডকুমেন্টসখিনি আপলোড করব লাগবে। এতিয়া কাম করুক, এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক পাব, সেই লিঙ্কত ক্লিক করে নিজের নিজের মোবাইলতে ফর্ম ফিল আপ করব পারিব। ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করুক।